কলকাতা, বল কলকাতা, বল কলকাতা, বলো 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 কলকাতা। আজ আমরা কৃষ্ণনগর তপশিল জাতি আদিবাসী সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে নদিয়া জেলার এসসিএসটিদের যে সমস্ত দাবি দাওয়া এখনও পর্যন্ত বঞ্চিতরা এখনও পর্যন্ত পায়নি, ব্লক হোক এবং সাব ডিভিশন হোক, সেই বিষয়টা আমরা ডিএম সাহেবের কাছে দৃষ্টি আকর্ষণ করলাম। এবং সেই দৃষ্টি আকর্ষণের ভেতর দিয়ে আমাদের সাত দফা দাবি ছিল তপশিলি জাতি আদিবাসীদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে। সেই দাবির ভেতরে ছিল এক নম্বরে ছিল প্রিয় হোমলেস পার্সন আদিবাসীরা, তাদের বিষয়টা আমরা ডিএম সাহেবকে অবগত করিয়েছি এবং আগামী দিনে এই বিষয়টা যাতে ডিএম সাহেব আমাদের আশ্বস্ত করেছে যাতে এই বিষয়টা হচ্ছে সহানুভূতির সাথে যাতে এতে মেটে তার জন্য আমাকে আশ্বস্ত করেছে। এবং আদিবাসী লোকশিল্পী যারা নৃত্যশিল্পী তারা লকডাউন পরিস্থিতির ভেতরে তারা কর্মহীন হয়ে পড়েছে, তাদের রিলিফের বিষয়টাও হচ্ছে ওসি ডিজাস্ট্রালকে এটা দায়িত্ব দিয়েছে যাতে আমাদের এই রিলিফের বিষয়টা তাই সে ব্যবস্থা করবে বলে আমাদের আশ্বস্ত করেছে। এবং আরও তিন থেকে চার দফা দাবি ছিল সেইগুলোকে আমাদের মোট সাত দফা দাবির মধ্যে সাত দফায় উনি মেনেছে এবং যাতে আগামী দিনে কাজ হচ্ছে কাজগুলো বাস্তবে রূপরেখা পায় তার জন্য উনি আমাদের আশ্বস্ত করেছে। এই ডেপুটেশনের মধ্যে আজকে উপস্থিত ছিল আমার সাথে জাতীয় মানবাধিকার সংগঠনের জেলা সভাপতি সীতারাম সিংহ রায়, আমাদের জেলা সেক্রেটারি ভীমদেব হালদার, আমরা তিনজন প্রতিনিধি এসে ডিএম সাহেবকে এই ডেপুটেশনটা আমরা আজকে দিলাম। আমার নাম কৌশিক মণ্ডল, আমি কৃষ্ণনগর তপশিল জাতি আদিবাসী সমাজ কল্যাণ সমিতির জেলা সভাপতি। সমস্ত অজানা খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এছাড়া গুগলে গিয়ে www.bolokolkata.com ওয়েব পোর্টাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।